আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি রেজওয়ান ইলফেজ শুরুতেই সংবাদ শিরোনাম আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ফরিদপুরে দুই আর শরীয়তপুরে একজন নিহত গাজীপুরে বাস চাপায় নিহত পাঁচ দু বছর পর সমহিমায় ঈদ উল ফিতর উদযাপিত বৈরী আবহাওয়াতেও রাজধানী সহ দেশজুড়ে ঈদ জামাতে বিপুল লোক সমাগম প্রধানমন্ত্রী সাহসী ও মানবিক নেতৃত্বে ষড়যন্ত্র ও সংকটের সাগর পেরিয়ে দেশকে তীরে পৌঁছানোর অঙ্গীকার ওবায়দুল কাদেরের খালেদা জিয়া খুবই অসুস্থ দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে চেয়ারপারসনের সাথে সাক্ষাৎ শেষে জানিয়েছেন মির্জা ফখরুল দেখছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ফরিদপুরের বোয়ালমারীর গোহাইবাড়ি গ্রামে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও কমপক্ষে দশজন নিহতরা হলেন বোয়ালমারীর চরদৈতৎকাঠি গ্রামের আকিদুল মোল্লা ও একই গ্রামের খায়রুল শেখ সংঘর্ষে দুজন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে পুলিশ স্থানীয়রা জানায় বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ি গ্রামে আধিপত্য নিয়ে সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন শেখের ছেলে চরদৈতৎকাঠি গ্রামের মোহাম্মদ মোস্তফা জামাল সিদ্দিক ও গোহাইলবাড়ি গ্রামের আরিফ খালাসির মধ্যে বিরোধ চলছিল মঙ্গলবার দুপুরে উভয় দলের মাঝে দফায় দফায় সংঘর্ষ হয় এতে গুরুতর আহত আকিদুল মোল্লাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন আর খায়রুল শেখকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফরিদপুর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় নিহত দুজন আওয়ামী লীগের মোস্তফা জামানের সমর্থক এ ঘটনায় মোস্তফা জামানের দুই ভাই মাসুদ আহমেদ ও আলমগীর আহমেদ গুরুতর আহত এদিকে শরীয়তপুরের সদর উপজেলা চিতলিয়া ইউনিয়নেও আধিপত্য নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে কুদ্দুস বেপারী নামে একজন নিহত হয়েছে এ সময় আরও দশজন আহত হয়েছেন সকালে ঈদের জামাত শেষে বাড়ি ফেরার পথে এই ঘটনা ঘটে নিহত কুদ্দুস ব্যাপারী চিতলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের দুই নম্বর ওয়ার্ড সভাপতি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের শফিপুর ফ্লাইওভারের পাশে বাস চাপায় পাঁচজন নিহত হয়েছে গতকাল বিকেল চারটার দিকে কয়েক মিনিটের ব্যবধানে পৃথক দুটি দুর্ঘটনায় তারা নিহত হন শালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন জানান গতকাল বিকেলে কালিয়াকৈর উপজেলার শফিপুর ফ্লাইওভারের পূর্ব পাশে এনা পরিবহনের একটি দ্রুতগামী বাস একটি সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দিলে ওই চারজন নিহত হন দুর্ঘটনায় নিহতরা হলেন কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাদুল্লাপুর গ্রামের মৃত আলতাফ হোসেনের স্ত্রী রেণু বেগম গাজীপুরের দক্ষিণ সালনা এলাকার রমিজউদ্দিনের ছেলে মোহাম্মদ হোসেন জামালপুরে দেওয়ানগঞ্জ থানার সানন্দবাড়ি গ্রামের সাথী আক্তার শরীফ হোসেন এবং অটোরিকশা চালক এদিকে শফিপুর ফ্লাইওভার ব্রিজের নিচে তাকুয়া পরিবহনের একটি বাস একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দিলে আরও একজন নিহত হন তার মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে করোনা ভয়াবহতা কাটিয়ে দুবছর পর সমহিমায় গতকাল উদযাপিত হল পবিত্র ঈদ উল ফিতর রাজধানীতে জাতীয় ঈদগাহে প্রধান জামাত হয়েছে সকাল সাড়ে আটটায় সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষের অভিমুখ জাতীয় ঈদগাহ ময়দানের দিকে ঈদগাহর পথে কয়েক স্তরের নিরাপত্তা এরপর লম্বা লাইন যার শেষ থাকলেও শুরু খুঁজে বের করা কঠিন করোনায় নামাজ মসজিদে পড়তে পারি নাই বাসায় পড়েছি বড় দুঃখ জ্বালা আর এই করোনার পরে জাতীয় ঈদগাহ বরিশাল থেকে আসছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ঈদগাহে দেশের প্রধান ঈদ জামাতে অংশ নেন বিপুল সংখ্যক নারী মুসল্লিও ঈদগাহ নামাজ পড়তে এসে খুবই ভালো লাগছে আসলে এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স আমার শাশুড়িরও ফার্স্ট এক্সপিরিয়েন্স ঈদ মহারাজ বাবার সাথে জাতীয় ঈদগাহতে নামাজ পড়তে এসে আমি খুব আনন্দিত দোয়া করেছি আল্লাহ যাতে আমাদেরকে আগামীতে সুন্দরভাবে চলার তৌফিক দান করেন প্রধান ঈদ জামাতে ইমামতি করেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি রুহুল আমিন এতে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি মন্ত্রিপরিষদ সদস্য কূটনীতিক ও বিভিন্ন বাহিনীর প্রধান সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ঈদের নামাজ আদায় করেন পরে ঈদের চিরায়ত ঐতিহ্য অনুসারে কোলাকুলির পর্ব করোনা পরিস্থিতির কারণে গত দুই বছর এই ময়দানে কোনো ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় স্বাচ্ছন্দ্যে ঈদের জামাতে অংশ নিয়েছেন মুসল্লিরা এদিকে বাইতুল মোকাররমে প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল সাতটায় সকাল পৌনে ১১টায় শেষ জামাত সহ ৫টি জামাত হয় সেখানে এদিকে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সাজানো হয়েছে রাজধানীর প্রধান প্রধান সড়ক এবং সড়ক দ্বীপগুলো মুহিবুল্লাহ মুহিব বাংলা ভিশন ঢাকা
এদিকে বঙ্গভবনে দরবার হলে গতকাল ঈদ উল ফিতরের নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সকাল 9:30 সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায় করেন তিনি। এতে অংশ নেন রাষ্ট্রপতির পরিবারের সদস্য, বঙ্গভবনের কর্মকর্তা কর্মচারীরা। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি। করোনার কথা স্মরণে রাখতে সবার প্রতি পরামর্শ তার। সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে সবার মুখে হাসি ফোটানোকে অঙ্গীকার হিসেবে নেওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সরকার দেশের প্রতিটি নাগরিকের মুখে হাসি ফোটাতে নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে। ক্ষুধা, দারিদ্র্যমুক্ত ও সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মাধ্যমে সবার মুখে হাসি ফোটানোই হোক এবারের ঈদ উল ফিতরের আমাদের অঙ্গীকার। কলাবাগানের বহুল আলোচিত তেঁতুলতলা মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল 8:00 ঈদের জামাত অনুষ্ঠিত হয়। মাঠ জুড়ে করা হয় প্যান্ডেল। নামাজ শেষে সকাল সাড়ে আটটার দিকে ঈদ জামাতের আয়োজন করে উত্তর ধানমন্ডি মসজিদ কমিটি। নামাজ শেষে উচ্ছ্বসিত এলাকাবাসী একে অন্যের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। মাঠ নিয়ে নিজেদের আনন্দ উচ্ছ্বাসের কথা জানান তারা। সব শঙ্কা কাটিয়ে মাঠে নামাজ আদায় করতে পেরে খুশি এলাকার বাসিন্দারা। কলাবাগান থানা ভবন নির্মাণকে কেন্দ্র করে আন্দোলনের প্রেক্ষাপটে সাংস্কৃতিক কর্মী সৈয়দ রত্না ও তার ছেলেকে আটক করা হলেও তীব্র সমালোচনার মুখে তাদের ছেড়ে দেয় পুলিশ। অবশেষে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে মাঠটি স্থানীয়দের ব্যবহারের জন্যই রাখা হয়। তেঁতুলতলা, এই যে আমার সামনে 20 ফিট দূরে তেঁতুল গাছ, এই তেঁতুল গাছ কলাবাগান। কলাবাগানের নামও সারা পৃথিবীতে একটু ছড়াই গেছে গাছ। এখন ভালো লাগলো, এখন শান্তি পাইছি। এখন মাঠ বন্ধ ছিল বলে খেলতে পারিনি। ভবিষ্যতে চিন্তা করছি একটা শিশু পার্কের মতো করার চেষ্টা করব। খেলার কথা ভেবে অনেক ভালো লাগছে। আন্দোলন হয়েছিল, কখনো ভাবিনি মাঠটা আবার ফিরে পাবো। ঈদের নামাজ এখানে এত কিছু হয়ে গেছে, ঈদের নামাজ পড়ে এখানে অনেক আনন্দই লেগেছে। মাঠটা পেয়েছি, তা খুব ভালো লেগেছে। গতকাল সুবিশাল ঈদ জামাত হয়েছে কিশোরগঞ্জের শোলাকিয়া এবং দিনাজপুরের গৌরের শহীদ বড় ময়দানে। বৈরী আবহাওয়ায় শোলাকিয়ায় ঈদ জামাতে অংশ নেন লাখো মুসল্লি। দেশের বিভিন্ন জায়গায় ঈদ জামাতে হানা দেয় কালবৈশাখী। কিশোরগঞ্জের শোলাকিয়ায় মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাত শুরু হয় সকাল 10:00। চার স্তরের নিরাপত্তার মধ্যে 195তম এই জামাত পরিচালনা করেন স্থানীয় বড়বাজার শাহাবুদ্দিন জামে মসজিদের ইমাম মাওলানা সোয়াইব বিন আব্দুর রউফ। রেওয়াজ অনুযায়ী জামাত শুরুর আগে 3 বার বন্দুকের গুলি ছুড়ে নামাজের প্রস্তুতি নেয়ার সংকেত দেওয়া হয়। নামাজ শেষে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া করা হয়। এদিকে দিনাজপুরের গৌরে শহীদ বড় ময়দানে ঈদ জামাত আদায় করেন লাখ লাখ মুসল্লি। 22.5 একর আয়তনের এই ময়দানে সকাল 9:00 হয় ঈদের জামাত। ইমামতি করেন মাওলানা শামসুল হক কাশেমি। জামাতে 6 লাখ মুসল্লি অংশ নেন বলে দাবি ঈদগাহ কর্তৃপক্ষের। নিরাপত্তা ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো। চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ মসজিদ ময়দানে সকাল 8:00 হয় ঈদের প্রধান জামাত। এতে ইমামতি করেন মসজিদের খতিব আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন। নামাজে অংশ নেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এম এ আজিজ স্টেডিয়াম জিমনেশিয়াম মাঠে ঈদ জামাত হয় সকাল 9:00। সিলেটে প্রধান ঈদ জামাত হয় ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, সিটি মেয়র আরিফুল হক চৌধুরী সহ লাখো মুসল্লি এতে অংশ নেন। রাজশাহীতে ঈদ উল ফিতরের প্রধান জামাত কেন্দ্রীয় শাহ মখদুম ঈদগাহে হওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে হজরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাহের দরগাহ শরীফ জামে মসজিদে অনুষ্ঠিত হয়। বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা ঈদের নামাজ আদায় করেন। কাদিরগঞ্জে বাইতুল আমান আহলে হাদিস জামে মসজিদে নামাজ আদায় করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এইচএম খায়রুজ্জামান লিটন। রংপুরে ঈদের প্রধান জামাত হয় সকাল 8:30 স্থানীয় কালেক্ট্রেট ঈদগাহ মাঠে। বিভাগীয় কমিশনার আব্দুল ওহাব ভুইয়া, মহানগর পুলিশ কমিশনার আব্দুল আলিম মাহমুদ, সিটি মেয়র মুস্তাফিজার রহমান ও সুশীল সমাজের নেতারা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেন। খুলনায় সার্কিট হাউস ময়দানে সকাল 8:00 হয় ঈদের প্রধান জামাত। সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশিদ ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নামাজে অংশ নেন। বরিশালে ঈদের প্রধান জামাত হয় কেন্দ্রীয় হেমায়েতউদ্দিন ঈদগাহে সকাল 8:30।
সিটি মেয়র সেনিয়াবাদ সাদিক আবদুল্লাহ, বিভাগীয় কমিশনার আমিনুল আহসান সহ বিভিন্ন রাজনৈতিক, স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ও বিশিষ্টজনেরা ঈদের নামাজ আদায় করেন। বৃষ্টির মধ্যে ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাহ মাঠে হয় ঈদের প্রধান জামাত। গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে অংশ নেন। জেলায় 2450টি মাঠে এবং বিভিন্ন মসজিদে ঈদের জামাত হয়। গোপালগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে ঈদের জামাতে দেশ, জাতি ও মুসলিম উম্মার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। কক্সবাজারে কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নেন হাজারো মুসল্লি। বিশ্ব ঐতিহ্য বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদে ঈদ উল ফিতরের প্রধান জামাত হয় সকাল 7:30। জামাতে মুসলিম উম্মার শান্তি কামনা এবং করোনা সহ সকল মহামারী থেকে মুক্তির জন্য বিশেষ দোয়া করেন ধর্মপ্রাণ মুসলমানরা। বাংলাভিশন নিউজ ডেস্ক। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ফলমূল মূল ও মিষ্টান্ন পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রাজধানী মোহাম্মদপুরের গজনবী রোডে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে প্রধানমন্ত্রী সহকারী একান্ত সচিব দুই গাজী হাফিজুর রহমান লিকু এবং প্রধানমন্ত্রী সহকারী প্রেস সচিব এবিএম সরফরাজি আলম সরকার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এসব পৌঁছে দেন। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যরা এ সময় প্রতিটি রাষ্ট্রীয় দিবস ও উৎসবে তাদের স্মরণ করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান। দেশবাসীকে গতকাল ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী সাহসী ও মানবিক নেতৃত্বে ষড়যন্ত্র সংকটের সাগর পেরিয়ে দেশকে তীরে পৌঁছানোর অঙ্গীকার তার। পবিত্র ঈদে প্রিয় দেশবাসী তা মুসলিম জাহানের প্রতি আওয়ামী লীগের পক্ষ থেকে জানাচ্ছি পবিত্র ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক। বঙ্গবন্ধু কন্যার সাহসী ও মানবিক নেতৃত্বে সকল ষড়যন্ত্র সংকটের সাগর পেরিয়ে তীরে পৌঁছাব ইনশাল্লাহ। আসুন মনের গহীনে আলো জ্বালিয়ে অমানিসার আধা দূর করি। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতরাতে দলীয় চেয়ারপারসনের গুলশানে বাসভবনে তাঁর সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন স্থায়ী কমিটির সদস্যরা। এরপর সাংবাদিকদের এ তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিএনপি মহাসচিব বলেন, বেগম জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তার অসুস্থতার কথা জানিয়ে মির্জা ফখরুল আরও বলেন, বিএনপি চেয়ারপারসন পায়ে হেঁটে খাবার টেবিলেও যেতে পারেন না। তিনি দেশবাসীর, দেশের মানুষের অবস্থার কথা জানতে চেয়েছেন এবং তিনি বর্তমানে যে সামগ্রিক অবস্থা আছে এই অবস্থার ব্যাপারে তিনি অবগত হয়েছেন। এই দেশের মানুষ যেন ভালো থাকে, সুস্থ থাকে, গণতন্ত্রকে ফিরে পায়, তাদের অধিকার যেন ফিরে পায়, এই প্রার্থনা তিনিও করেছেন। যে তিনি এখনও অত্যন্ত অসুস্থ আছেন, এখনও তিনি হেঁটে খাবার টেবিলে যেতেও তার খুব কষ্ট হয়। এর আগে গতকাল সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আনন্দের সাথে সাধারণ মানুষ উদযাপন করতে পারছে না। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে গতকাল জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুলেল শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। পরে সাংবাদিকদের বিএনপির মহাসচিব বলেন, জনগণের ভোটাধিকার এবং গণতন্ত্র হরণ করে সরকার দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে। জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, নির্বাচনকালীন পরিস্থিতি এবং সাধারণ মানুষের প্রত্যাশা মাথায় রেখেই জোটের বিষয়ে সিদ্ধান্ত নেবে তার দল। গতকাল নেতাকর্মী সুধীজন ও সুশীল সমাজের নেতাদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি একথা বলেন। জি এম কাদের বলেন, করোনার কারণে গেল কয়েক বছর উৎসব মুখর পরিবেশে ঈদ উদযাপন করা যায়নি। অভাবী মানুষের পাশে দাঁড়াতে তিনি সচ্ছলদের আহ্বান জানান। এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, আগামী নির্বাচনে 300 আসনের প্রার্থী দেওয়ার প্রস্তুতি আছে, অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে। দেশকে শক্তিশালী করতে কাউন্সিলের প্রস্তুতি চলছে বলেও জানান জি এম কাদের। ঈদ আনন্দে পূর্ণতা দিতে স্বজনদের নিয়ে ঈদের দিন বিভিন্ন বিনোদন কেন্দ্রে ভিড় করে সাধারণ মানুষ। গতকাল সকাল থেকে দর্শনার্থীদের পদচারণায় মুখর ছিল রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো।
পেখম মেলেছে ময়ূর, তাই বাঁধ ভাঙা এই আনন্দ ছোট্ট তিন সোনামণি তানহা, মাইশা ও তহার। বইয়ের পাতায় যে প্রাণীকুলের ছবি দেখে বেড়ে ওঠা, এবার তাদের সরাসরি চোখে দেখা। আমি আগে বইতে দেখেছিলাম ময়ূরকে, এখন সরাসরি ময়ূরকে দেখতে পাচ্ছি। সকাল থেকে যেহেতু বৃষ্টি হয়েছে, এখানে মনটাও খুব খারাপ ছিল, পরে বাবা নিয়ে আসলো এখানে। আর বাঘ অনেক কিছু দেখেছি, এখানে ইন্ডিয়ান সিংহ দেখছি, তারপর আফ্রিকান সিংহ দেখছি। কর্মব্যস্ততায় শহুরি বাবা মার খুব একটা সুযোগ হয়ে ওঠে না প্রকৃতির প্রাণীকুলের সঙ্গে সন্তানের পরিচয় করিয়ে দেবার, তাই ঈদের ছুটিতে জাতীয় চিড়িয়াখানায় ভিড় করছেন সব বয়সী মানুষ। অন্যান্য সময় তো বাচ্চাদের নিয়ে বের হওয়া যায় না, অনেক যানজট, অফিস থাকে, সময় হয় না। মহামারী তখন আর আগের মতো নাই, এই জন্য ফ্যামিলি নিয়ে একটু ঘুরতে আসলাম। হয়তো পশু পাখি দেখা, ঘোরাফেরা করা, এখন আব্বুর সাথে ওর আম্মুর সাথে ঘুরা, বাচ্চারা অনেক হ্যাপি। ঢাকা শহরে বিনোদন কেন্দ্রের অনেক খুবই অভাব, তো চিড়িয়াখানা একটা সুবিশাল জায়গা, এখানে অনেক কিছু দেখার আছে, বিভিন্ন ধরনের পশু পাখি জীবজন্তু রয়েছে। উৎসবকে রাঙিয়ে তুলতে অনেকেই ছোটেন ওয়ান্ডারল্যান্ড আর শিশু পার্কে, পছন্দের রাইডে চড়তে পায় না শিশুদের। এখন আমরা ট্রেনে উঠবো। ব্যবসার অবস্থা খুবই খারাপ ছিল, লসে চলতেছিল, এখন সেই ব্যবসা পোষায় না উঠতে পারলেও এখনের দিন অনুসারে ভালো। উৎসবের এই রাঙানো দিনগুলোর অপেক্ষায় থাকা নগরবাসী যে যেভাবে পারছেন ছুটির আমেজে স্বজনদের নিয়ে সময় কাটাচ্ছেন। তবে রাজধানীতে জনবহুল হওয়ার পরেও বিনোদন কেন্দ্রের সংকট হওয়ায় অনেকেই আক্ষেপও করেছেন, তাই সরকারকে এখনই বিনোদন কেন্দ্র বাড়ানোরও তাগিদ দিয়েছেন রাজধানীবাসী। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। গণমাধ্যমের স্বাধীনতা সূচকে গত এক বছরে বাংলাদেশের অবস্থান আরও 10 ধাপ পিছিয়েছে। সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা প্যারিস ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডার্স তাদের বার্ষিক প্রতিবেদনে এই তথ্য দিয়েছে। বার্ষিক এই সূচকে বাংলাদেশের অবস্থান 180 দেশের মধ্যে 162তম। 2021 সালে বাংলাদেশের অবস্থান ছিল 152তম, গত বছরে 142তম অবস্থানে থাকলেও এবছর 150 নম্বরে নেমেছে ভারত। রাজনৈতিক, অর্থনৈতিক, আইনগত, সামাজিক ও নিরাপত্তা এই 5টি সূচকে 180টি দেশকে স্কোর দিয়ে আরএসএফ প্রতি বছর এই প্রতিবেদন তৈরি করে থাকে। 2022 সালে 36.63 স্কোর পেয়েছে বাংলাদেশ। 2021 সালে বাংলাদেশের স্কোর ছিল 50.29। পুরোটাই বদলে গেছে চিরচেনা যানজটের নগরী ঢাকার দৃশ্যপট। গতকাল কোথাও দেখা যায়নি যানবাহনের চাপ। এদিকে ঈদের ছুটিতে প্রায় 1 কোটি মানুষ ঢাকা ছাড়লেও জীবন ও জীবিকার প্রয়োজনে গতকালও কর্মব্যস্ত সময় পার করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রাজধানীর মিন্টো রোড, যানজট যেখানে নিত্যদিনের চিত্র, সেখানকার রাস্তা এখন বড়ই অচেনা। ঘন সবুজে ছাওয়া ও বৃষ্টিস্নাত ভেজা রাস্তার রূপ সত্যি অনন্য, আর তাই শুধু ঘোরার জন্য বেরিয়েছেন অনেকে। ঢাকার রাজপথে নেই গণপরিবহনের চাপ, রাস্তা জুড়ে তিন চাকার যানের আধিপত্য, দূরের পথ চলতেও অনেকে বেছে নিয়েছেন রিক্সা। ঈদ আনন্দের মধ্যে ঢাকার মধ্যে, ঢাকা ঈদের সময় ঘুরতে মজা লাগে, ঢাকাটা ফাঁকা থাকে, যানজট নাই, সবসময়ের জন্য এমন একটাই ঢাকা চাচ্ছি আমরা, আর এখন ঘুরে বা রিক্সাতে চড়ে অনেক মজা পাচ্ছি আর কি। রাজধানীতে পথ চলতে যাদের যানজটে নিত্য ভোগান্তিতে পড়তে হয়, তাদের কাছে যেন এ এক অন্যরকম ঢাকা। বিভিন্ন কারণে যারা নিকটজনদের নিকট ঈদ উদযাপন করতে যেতে পারেননি, তাদের কাছে ফাঁকা ঢাকা যেন ঈদ আনন্দ উদযাপনের অন্যতম বড় উপলক্ষ। ঈদের আনন্দে মাতোয়ারা মানুষ, তবে এরই মধ্যে অনেককে যেতে হয়েছে কর্মস্থলে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আর বেসরকারি নিরাপত্তা কর্মীরা পালন করছেন তাদের দায়িত্ব। আমরা রাস্তায় থাকি, আমরা সাধারণ মানুষজনকে সহযোগিতা করি, সেবা দিই, এই কারণেই তারা কিন্তু নিশ্চিন্তে পরিবার পরিজন নিয়ে ঈদ করতে পারতেছে। এটা হচ্ছে আমাদের বৃহত্তর সত্য, আর এটাই এখন আমাদের ঈদ আনন্দ। আনন্দ তো আর সে মানে সেই রমার হবা না, মানে পরিবার সহকারে যদি এক জায়গায় একটা ঈদ যদি করা যায় তাহলে আনন্দ সেইভাবে আর কি হয়। আজকে তাই 30 দিন রোজা রাখছি, 30 দিন তারাবি পড়ছি, কিন্তু আজকে সকালে সেবাই খাতি হয়ে যায়। মানুষকে খবর পৌঁছে দিতে কাজ করেন যেই গণমাধ্যম কর্মীরা, তাদেরও আসতে হয়েছে কর্মক্ষেত্রে, সহকর্মীদের সাথেই ভাগাভাগি করেছেন ঈদের আনন্দ। এছাড়াও অন্যান্য জরুরি সেবার মানুষকেও ঈদের আনন্দ তুলে রেখে পালন করতে হয়েছে নিজ নিজ দায়িত্ব। মাইরুল শোভন, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ফরিদপুরে 2 আর শরীয়তপুরে 1 জন নিহত, গাজীপুরে বাস চাপায় নিহত 5।
দুবছর পর সমহিমায় ঈদ উল ফিতর উদযাপিত, বৈরী আবহাওয়াতেও রাজধানী সহ দেশজুড়ে ঈদ জামাতে বিপুল লোক সমাগম। প্রধানমন্ত্রী সাহসী ও মানবিক নেতৃত্বে ষড়যন্ত্র ও সংকটের সাগর পেরিয়ে দেশকে তীরে পৌঁছানোর অঙ্গীকার ওবায়দুল কাদেরের। খালেদা জিয়া খুবই অসুস্থ, দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে, চেয়ারপারসনের সাথে সাক্ষাৎ শেষে জানিয়েছেন মির্জা ফখরুল। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল ১০টার আগে ৯টায় রয়েছে নিউজ টপ টেন, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbcnews24.com, facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।